हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम सत्य सन्धने बांगला चैनल पक्ष के सबा के स्वागत। तो बंधुरा आज के आसलम एफ बी सी मोड़ एखे एट एफ बी सी मोड़ बोले हाथीझिले रास्ता और कि हाथीझिले जावा जाए। तो भाईटी जगह भी सब समय झालमुड़ी बिक्री थके। तो आसले उनार व्यवसा मान व्यवसा केमन उन्नी क्यों व्यवसाटा शुरू कर लें आगे कि करतें आज के विस्तारित सब किस अपन के। तो पशे थे पशे थकून सबा हमार। तो शुरू तो भाईर साथ कथा बी असलम वालेकुम सलम भाईजान कम आलो आई भाईजान अपना देशे बाड़ी कथा देशे बाड़ी सिलेट सिलेट শেষ করে আচ্ছা। তো এখন এই ব্যবসাটা যখন শুরু করছেন কত টাকা চালান নিয়ে শুরু করছেন? এই ব্যবসার নামে আমার 2 থেকে 2500 টাকা চালান লাগে। পর হইলো পরেতে বলতে তো চালান কমই লাগে। লাগলে আমার তো বেচা কিনা নাই, বেচা কিনা থাকতো যদি তো সমস্যা নাই। আচ্ছা মানে আপনি 2-3000 টাকা নিলে এরকম একটা চালান মানে তুলা মাল সবগুলো কিনা যায় 3000 টাকার মধ্যে? 3000 টাকার মধ্যে কিনা যায়। আচ্ছা ঠিক আছে। তো এখন বেচা বিক্রি কেমন? হ্যাঁ তো মনে করেন করোনা যেহেতু করোনা মানুষে মুখ বন্ধ করে হাঁটে রাস্তা ঘাটে কোন খাবার খায় না তো চলতে পারতেছি না। এই 400-500 টাকা বিক্রি করি। সারা দিনে কত বিক্রি করছেন? আজকে সারা দিনে মনে করেন 600 টাকা বিক্রি করছি। 600 টাকা বিক্রি করছি তো চলার মতো না। 600 টাকা কত ইনকাম হবে, লাভ হবে? 600 টাকা মনে করেন 600 টাকা লাভ তেমন হবে না, 200 টাকা হবে। 200 টাকা হইলে এটি তো মনে করেন নিজের ঘর ভাড়া দিয়ে চলাবে আমার ক্ষমতা নাই। তার মানে এখন করোনার অবস্থা খুব খারাপ সময় যাচ্ছে? খুব খারাপ সময় যাচ্ছে। আচ্ছা করোনার আগে আপনাদের ফার্ডে কেমন বিক্রি হতো? করোনার আগে আপনার বিক্রি হইতো 2200 টাকা বিক্রি করতে পারতাম, যেহেতু দেখা যাচ্ছে 800 টাকা পাইতাম। 2200 টাকা বিক্রি করলে 800 টাকা পাইতাম। 800 টাকা পাইলে সংসার খরচ যেমন ঘর ভাড়া দিয়েও আমার 200-300 টাকা থাকতো। দেখা গেছে মাসে আমার 7-8000 টাকা টিকে গেছে। এখন 5 টাকা টিকে না, বরঞ্চ বাড়িতে কাইনা দিতেছি। আচ্ছা করোনার আগে আপনি দেখা গেছে 2200 টাকা বিক্রি করলে আপনার 7-8000 টাকা থাকতো। হ্যাঁ আর এখন আপনি বিক্রি করেন 4-500 টাকা, এখন আমার কি থাকবে? এখন কিভাবে থাকবে? এখন বাড়িতে গাইনা দিতাছি ঢাকা শহর, চলতে চলার মতো ক্ষমতা নাই। আচ্ছা তো আপনার ফ্যামিলি কোথায় থাকে? আর ফ্যামিলি মনে করেন আমার সাথে থাকে, মা বাড়িতে, মা বাবা আছে, ভাই বোন আছে। আচ্ছা আপনি এই জায়গায় কোথায় থাকেন? এখানে থাকি আমি হাতিঝিল রেড ক্রিস সেন্টারের পাশে মন্নান মিয়ার বাড়িতে। আপনার বাসা কোথায়? এই রেড ক্রিস সেন্টার হাতিঝিল। আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা তার মানে আপনি করোনার আগে খুব ভালোই ছিলেন, ভালোই চলছিল আপনার ব্যবসা? করোনার আগে খুবই ভালো ছিলাম এবং আর হাসি আনন্দ ছিলাম, টাকা পয়সা ছিল। এখন যারা বাড়ির থেকে 15-20 হাজার টাকা আইনা ঢাকা শহর ঘর ভাড়া দিছি এবং চলতেছি মোটামুটি। তার মানে আপনার এখন খুব কষ্টে আপনার দিন কাটতেছে? খুব কষ্ট দিন কাটছে। আমরা যার সাথে কথা বলি ওনারে খুব কষ্টে দিন কাটতেছে। সবার ব্যবসায় খারাপ, সবার ব্যবসায় খারাপ, মানুষের চলাফেরা নাই, রোডে মানুষ নাই, হাহাকার। তো আচ্ছা আমাদের জন্য আপনি কত করে বিক্রি করেন আপনি? 10 টাকা না 20 টাকা? 10 টাকা। 10 টাকা। আচ্ছা আমাদের জন্য 10 টাকার বানান তো আপনি দেখি কি কি দেন। আপনার টমেটো আছে, পেঁয়াজ আছে, যেহেতু বোম্বাই মরিচ আছে, কাঁচা মরিচ আছে, ছোলা আছে, ডাবলি আছে, চানাচুর আছে, অনেক আইটেম দিই। 1 টাকা করে দিলে আপনার 10-15 টাকা হয়, 10 টাকা করে বিক্রি করি। আচ্ছা তো আপনি দেখতেছি অনেক সুন্দর করে বোম্বাই মরিচগুলো সাজাইছেন। হ্যাঁ মরিচ আপনার সবসময় সাজানো থাকে, অনেক মরিচ আনি তো করোনার অবস্থায় মরিচ মরিচ কমই আনি। এখন বেচা কিনা কমের কারণে একটু কমই আনি। কমে আনেন? আগে তো মনে এরকম 150 মরিচ চলতো, মরিচ তো অনেক সুন্দর দেখছেন। হ্যাঁ সাজানোটা খুব সুন্দর। হ্যাঁ দোকান তো সাজায় রাখতে হয়। যেভাবে দিতেছেন এভাবে আপনার লস হবে না? আপনি তো সব কিছুই দিতেছেন, টমেটো, বোম্বাই মরিচ, চানাচুর, বিভিন্ন জিনিসই দিতেছেন। এখন লস হলে কিছু করার নাই, কারণ যেহেতু করোনা, করোনা মানুষে খাওয়াই তো, মানুষ না খায় যদি করোনা করোনা জ্বরে চলে যায় তা তো হবে না। কিন্তু অনেক মানুষে খায় না, সবাই মানুষে ভয় পাই যাচ্ছে। তো দেশে যাবেন কবে?
দেশে তো ভাই যে পরিস্থিতি চলতেছে দেশে চলে যাইতে হবে যে আপনার গাড়ি ঘোড়া বা করতে হবে বাসা ছাড়তে হবে তো ফ্যামিলি দেশে নিয়ে যাইতেছে আমিও ভাই চেষ্টা আছে দেশে চলে যাব এই অবস্থায় চলতে পারবো না যেহেতু আমরা ঘর ভাড়া তো আর মাপ নাই প্রতি মাসে 5,000 টাকা দিতে হয় আমি বর্তমানে মাসে 5,000 টাকা রুজি করতে পারি না কিন্তু দেশে বাইরে যাইতে হবে মাল সামান বিক্রি করতে হবে আর মাল সামান বিক্রি করতে মানে 10 টাকার মাল 5 টাকা চায় মানে যে টিভি কিনছে আপনার 14,600 টাকা টিভির দাম বর্তমানে কইতেছে 5,000 টাকা 5,000 টাকা কেউ নিবে না একদম মানে জানে মাটা জানে মাটা তো ফালাই দিচ্ছে আমার দিয়ে দে এরকম মানে খাট কিনছে 7,000 টাকা দাম বর্তমানে বলতেছে 1,500 টাকা সব মানে এরকম বিক্রি করে যাইতে চলে যেতে হবে দেশে দেখেন কি হয় এটা দেশে গেলে তো আবার আসতেই হবে আল্লাহ যদি পরিস্থিতি ঠিক আল্লাহ যদি এই মহামারী থেকে মানুষকে উদ্ধার করে মানুষের শান্তি সুখে আগের মতো চলতে পারে তখন তো ঢাকা আসবোই ঠিক আছে কিন্তু বর্তমান অবস্থা আমাদের খুবই খারাপ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাকে তো সবসময় এই জায়গায় আসলে পাবো আসলে পাইবেন আমার সবসময় আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ